মাগুরায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত। আতঙ্ক নয়, সচেতনতায় ডেঙ্গু প্রতিরোধের উপায় স্লোগানে মাগুরা জেলা প্রশাসনের আয়োজনে ডেঙ্গু জ্বর প্রতিরোধে করণীয় বিষয়ে সচেতনতামূলক র্যালি ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 16 আগস্ট বুধবার সকাল 11টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে সচেতনতামূলক র্যালিটি বের হয়ে শহরের চৌরঙ্গী মোড় হয়ে ঢাকা রোড হয়ে মাগুরা মেডিকেল কলেজ হাসপাতালে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন মাগুরা 1 আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ, জেলা সিভিল সার্জন ডাক্তার শহীদুল্লাহ দেওয়ান প্রমুখ। এ সময় র্যালিতে 5 শতাধিক নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী, শিক্ষক ও শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন। পরিত্যক্ত টায়ার, গোসলের জায়গা, ফ্রিজের তলা সহ খেলা দেওয়া নেই এটা আসেও না এটা ঢাকা